ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আচ্ছা বলেন তো ভাই, মাওলানা রুমি উনি না হলে আমাদের কি সমস্যা? উনি ইসলামে কি কন্ট্রিবিউশন করেছেন? তাফসির লিখছেন না হাদিসের কিতাব লিখছেন না ফেকার কিতাব লিখছেন না উসুল ফেকা লিখছেন না উসুল হাদিস লিখছেন? কোনটা লিখছেন? কিছুই না। উনি যেটা লিখছেন হলো মসনবী শরীফ। মসনবী শরীফ প্রথম চরণটার মধ্যে শিরিক, সেটা কি? বাঁশি কেন কাঁদে? বাঁশি কেন কাঁদে? বাঁশি বলে আমাকে কেন আমার বাঁশ থেকে আলাদা করা হয়েছে, বাঁশের থেকে কঞ্চি থেকে? এই জন্য আমি এসে কাঁদে যে আমি আগে ওখানে যাব। কি জন্য? মানুষ তার আত্মা পরমাত্মার সাথে মিলিত হবে। এটা কাদের আকিদা বলেন তো? হিন্দুদের আকিদা। মাওলানা রুমিরা ছিল, মাওলানা রুমি এবং শামসুদ্দিন, এরা সবগুলি সবাই ছিল, এই গোষ্ঠীটা ছিল গ্রিক আকিদা, এবং তারা ছিল অদ্বৈতবাদে বিশ্বাসী এবং তার সর্বস্বরবাদে বিশ্বাসী লোক ছিল এরা। এই যে আকিদার জন্য আপনি কান্নাকাটি কেন করছেন? কি মুরিদ হইলো না হইলো, ওনার জীবন আমাদের কি আদর্শ? আদর্শ তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেইন, আইমে মতবুইন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, উনি কোনো কিছুর ভিতরে পড়েন না। আপনি কেন ওদের নিয়ে কান্নাকাটি করছেন আমাকে বলেন? আচ্ছা ভাই, আপনার বলে তো তাবেইরা শ্রেষ্ঠ নাকি মাওলানা রুমি শ্রেষ্ঠ বলেন তো? তাবেইদের ইয়ে ছিল কি, পীর ছিল কি? ইমাম আবু হানিফা শ্রেষ্ঠ নাকি মাওলানা রুমি শ্রেষ্ঠ? ইমাম আবু হানিফার মুরিদ কে? ইমাম বুখারি শ্রেষ্ঠ নাকি মাওলানা রুমি শ্রেষ্ঠ? ইমাম বুখারির মুরিদ কে? ইমাম বুখারি কার মুরিদ? ওনার পীর কে? এগুলো এই জাতীয় বিভ্রান্তি। ওই যে আবার বলছি, ব্যবসায়ীরা কিন্তু আপনাদের কাছ থেকে ব্যবসা ঠিকই করে নিছে, ও তো ওর ব্যবসা করে নিছে, মধ্যখানে আপনি লুজার হচ্ছেন। ইমানও যায় আমলও যায়, এগুলো করবেন না প্লিজ।